আসসালামু আলাইকুম দর্শক, পাশে যিনি আছেন, যারা আমাদের পুরাতন দীর্ঘদিন যাবত স্যারের ফলোয়ার আছেন, তারা অবশ্যই আমার এই ভাইটিকে চিনবেন। কারণ গত এক মাস আগে উনি আমাদের এই ডিপিএসসি হসপিটালে Dr.Md.Shafiullah স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছিলেন। উনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেই সমস্যাটা হচ্ছে ABL, হিপ জয়েন্টের প্রবলেম। তো সেটার চিকিৎসা উনি নিয়েছেন এবং নেওয়ার পরে গত এক মাস উনি ওনার স্বাভাবিক জীবনে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল যে আপনি এক মাস আপনি আপনার স্বাভাবিক জীবনে থাকবেন এবং কেমন কাটে সেটা এসে আপনি আমাদেরকে একটু জানাবেন। এবং আজকে উনি নিজে এসেছেন উইলিংলি, ওনার সেই কথাগুলো আজকে শুনবো যে গত এক মাসে কেমন কেটেছে। তার আগে দর্শক, একটু যারা নতুন তাদের জন্য ওনার সেই পুরাতন হিস্ট্রিটা আমরা একটু শুনবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম আর পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ রাকিব, আমি জামালপুর থাকি। বয়স কত হবে? আমার বয়স হচ্ছে 32 বছর। 32 বছর। আমরা শুনবো গত এক মাস আপনার কেমন কেটেছে। তার আগে একটু শুনে আসি যে আপনি যখন ভর্তি হয়েছিলেন এই ডিপিআরসি হসপিটালে, তখনকার অবস্থাটা যদি একটু বলতেন। যখন এক মাস আগে আসছিলাম, আসার পর আমি তো হাঁটতেই পারি নাই, অনেকটা কষ্ট হয়েছে, সিঁড়ি পায়ে উঠতে পারি নাই, ওয়াশরুমে গেলে বসতে কষ্ট হইতো, মানে খাবার দাবার বসে করতে পারতাম না, মানে অনেক কষ্ট হইতো। আমরা জানি আপনি কিন্তু বেশ পরিশ্রমী একজন মানুষ এবং কাজকে আপনি কখনো ভয় পান না, আপনি ঠিক সেরকম একটা মানুষ। এবং সেই মানুষটা হঠাৎ করে যখন এই সমস্যাটা শুরু হলো, কি অবস্থা হয়ে গেছিল জীবনটা তখন? তো এক সময় মনে হইতেছিল যে আমি তো পঙ্গু হয়ে যাব, যে আসলে নড়াচড়া করতে পারতেছি না, পা কোনো দিকে যাইতেছে না, আমি তো বিছানায় শুয়ে থাকি, মানে মানে নিজে নিজে অনেক কষ্ট, নামাজ পড়া যাচ্ছে না, হ্যাঁ নামাজ করতে কষ্ট হইতো, মানে এ টু জেড অনেক মানে চলাফেরা করতে খুব কষ্ট। এবং ডক্টররা বলেছিলেন অপারেশনের কথা কোন ডক্টর? হ্যাঁ, অপারেশন করতে বলছিল। পরে এখানে আসলাম, ইউটিউবে দেখে আসছি, তখন একটা দিকবিদিক জ্ঞান শুনো যে আসলে কোনটা আমার জন্য ভালো হবে আপনি বুঝতে পারছিলেন না। সেই সময় স্যারের একটা ভিডিও দেখতে পান, কি হয়েছিল সেই ভিডিওটা? আসলে ভিডিওটা দেখার পর আমার একটা মনের মধ্যে একটা সাহস আসছে যে এখানে অপারেশন যদি না করতে কইরাই ভালো হয়, তাহলে কেন হয় না, এখানে আসবো না। খুব সুন্দর একটা কথা। হ্যাঁ, পরে আসলাম, আসার পর চিকিৎসা করলাম, আলহামদুলিল্লাহ 18 দিনের মাথায় আমি সেরে উঠলাম। তারপর আজকে এক মাস পর আবার আসলাম। এই গত এক মাসে আপনি যখন বাসায় গিয়েছেন, এখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি সুস্থ অবস্থায় গিয়েছেন, হাঁটাচলা করতে পারতেন, আমাদেরকে একটা ছোট রিভিউ দিয়েছিলেন যে কেমন আছেন আপনি, তো এই এক মাসে আপনার স্বাভাবিক জীবন, নিজের গোসল করা, নিজের বাথরুমে যাওয়া, নিজের জামা কাপড় পরা, এই পাশ থেকে ওপাশে যাওয়া, বিভিন্ন জায়গায় হাঁটাচলা, উঠবস করা, এই টোটাল স্বাভাবিক অবস্থাগুলো কেমন ছিল? আমি এখান থেকেই যখন বের হয়েছি তখনই স্বাভাবিক, আর বাড়ির যাওয়ার পর আরো স্বাভাবিক হয়েছি। কিছুদিন একটু মানে একটু দৌড়াদৌড়ি করছি, এরকম অবস্থা ছিল। তারপর সাঁতার কাটছি, মানে স্যার আপনাকে যা যা শিখিয়ে দিয়েছেন, হ্যাঁ শিখিয়ে দিয়েছেন, সেই জিনিসগুলো, সাঁতার কেটেছেন, দৌড়াদৌড়ি করেছেন, হাঁটাচলা করেছেন, সবকিছুই করেছেন, যেগুলো আগে করতে পারতেন না সেই কাজগুলোর অনেকগুলো কি এখন করতে পারেন? না, এখনো ওইগুলা মানে আগে যে বাড়ির জিনিসগুলা ধরলে ভয় লাগতো যে আবার যদি ব্যথা শুরু হয়, এই জন্য আমি ধরি না আগেই, কিন্তু আমি হাঁটাচলা স্বাভাবিক আগের মতো, মানে হাঁটতে গেলে ভালো লাগে। হ্যাঁ, আমি সাইকেলিং মানে আসলে যেটা মানে সরাসরি যেটা রাস্তায় চালাই ওইটাও আমি চালাইছি, আলহামদুলিল্লাহ। সাঁতারও কেটেছি, হ্যাঁ সাঁতারে কাটি আমি, যেটা একটা সময় আপনার কাছে ভয়ঙ্কর একটা জিনিস ছিল যে সাঁতার কাটবো যদি কোনো কারণে কাটতে না পারি, মানে যদি ব্যথা অনুভব হয়। যে মানুষটা হাঁটতে পারতেন না সেই মানুষ এখন সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, পুকুরে নামতে নামলে উঠতে খুব কষ্ট হইতো, এখন তো মানে সাঁতার কাটে উঠি, অনেক সহজে উঠি, মানে এতটা কষ্ট হয় না, আলহামদুলিল্লাহ। তার মানে আপনার গত এক মাসের অভিজ্ঞতাটা অসম্ভব সুন্দর এবং ভালো, যেটা আপনি একটা সময় কল্পনা করতে পারেন না সেই কাজগুলো এখন আপনি করতে পারছেন, কেমন লাগছে না, এই জীবনটা কেমন লাগছে? এখন তো অনেক ভালো লাগতেছে, আগে তো এরকম মানে মনে হইতেছিল যে আমি নিজের জীবন নিজের শেষ করে দিই, এরকম কষ্ট হইতেছিল। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ তো যারে ভালো চাই মানে খুশি হন। তার মানে একটা ভিডিও, একটা তথ্য আপনার জীবনটাকে বদলে দিয়েছে। জি, অসংখ্য মানুষ আছেন স্যার যারা জানেন না, তাদের জন্য যদি আপনার
কোন একটা অভিজ্ঞতা বা কিছু একটা পড়েন? আমি অবশ্যই এই হসপিটালের মানে চিকিৎসার জন্য সবাইকে বলবো, আপনারা এসে একবার এসে দেখেন, দেখলে কোনো তো টাকা পয়সা লাগে না, অবশ্যই মানে আসে দেখবেন, ভালো হবেন। মানে এটা একটা আপনার বিষয় যে অন্তত তাদের রোগটা তাদের জানা উচিত। জি, চিকিৎসাটা পরবর্তীতে হয়তো উনি করতে পারবেন, কিন্তু আসলে কি সমস্যা সেটা আগে জানা উচিত, তারপর চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়, তাই না? জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন, চমৎকার করে বলছেন। দর্শক, আমার এই ভাইটি দেখুন এবিএম নিয়ে এসেছিলেন, জীবন প্রায় কোনো কাজই ঠিক মতো করতে পারছিলেন না, জীবন সম্পর্কে প্রায় বিতৃষ্ণ হয়ে গিয়েছিলেন, একটা সময় নিজেকে ধিক্কার দিতেন, সেই মানুষটা আজকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন এবং গত এক মাস উনি ওনার স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, স্বাভাবিক কাজগুলো করেছেন, হয়তো অত ভারী কাজগুলো করেননি, বাট যতটুকু সম্ভব উনি করেছেন, ওনার স্বাভাবিক জীবনে উনি ছিলেন। দর্শক, এরকম অসংখ্য মানুষ আমাদের দেশে আছে, দেশে বা দেশের বাইরে, যারা দীর্ঘদিন ধরে সমস্যা করছেন। আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় তাদের জন্য যে তারা কেন তাদের চিকিৎসা করাচ্ছে না, কেন তারা বাসায় বসে আছে, তাদের আশপাশে যে তাদের মানুষজনগুলো আছে, আপন মানুষগুলো, তাদের কি একটু কষ্ট হয় না তাদের জন্য? আমার কথা হচ্ছে আপনারা অন্তত একবার দেখান, আপনার রোগটা জানেন, চিকিৎসাটা করেন, সুস্থ হয়ে বাঁচার যে কি আনন্দ, এর থেকে বড় আনন্দ পৃথিবীর আর কিছু হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভাইটির জন্য একটু দোয়া করবেন, যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ অবস্থায় স্বাভাবিকভাবে উনি থাকতে পারেন। এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এবং এই ডিপিআরসি হসপিটালের উন্নতির জন্য দোয়া করবেন সবাই, যাতে স্যার এরকম হাজারো মানুষের মধ্যে হাসি ফুটিয়ে তুলতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।